ইনজেকশন কাণ্ডের মাঝেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে তিন শিশুর শরীরে কোভিডের নমুনা ধরা পড়ল। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শ্বাসকষ্টজনিত জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা, আর তাতেই উদ্বেগ বাড়ছে শিল্পশহর দুর্গাপুরে। পরিস্থিতি সামাল দিতে তৎপর জেলা স্বাস্থ্য দপ্তর। মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সমস্ত শিশুরই কোভিড পরীক্ষা করা হচ্ছে। এরই মধ্যে শনিবার তিন শিশুর শরীরে কোভিডের নমুনা পাওয়া যায়। এই শিশুদের সঙ্গে সঙ্গেই কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে জেলা স্বাস্থ্য দপ্তর। পশ্চিম বর্ধমান জেলার ডেপুটি সিএমও এইচ কেকা মুখোপাধ্যায় জানিয়েছেন, করোনার থার্ড ওয়েভ নিয়ে স্বাস্থ্য দপ্তর চিন্তিত। একই সঙ্গে শিশুদের অভিভাবকদের আরও সতর্কভাবে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেন। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। সেই শিশু তিনজন ভালো আছে, শিশুরা করোনায় তারা স্টেবল আছে, কিন্তু এখন যেটা দেখতে হবে আমাদের দুর্গাপুরবাসীর কাছে স্বাস্থ্য তরফ থেকে আমার একমাত্র আবেদন, আপনারা প্লিজ দুর্গাপুজোর বাজার করবেন, কেনাকাটা করবেন অবশ্যই করবেন, কিন্তু আপনারা মাস্কটা পরুন এবং ভিড় অযথা করবেন না। এই নিয়ে আমরা আগামীকাল কমিশনার ম্যাডামের চেম্বারে হয়তো হবে, আমরা দুর্গাপুর মহকুমা দপ্তর থেকে এবং দুর্গাপুর পৌরসভার থেকে আমরা একটা মিটিংয়ের আয়োজন করেছি। শিশুদের করোনা কখন হবে, শিশুরা তো নিজেরা বাইরে বেরোবে না, তাদের মা বাবার থেকে বা বাড়ির লোকের থেকেই হবে, তাদের কি করে হবে না যদি তারা মাস্ক না পরে? কতজন ভর্তি আছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে কোভিড নিয়ে? কোভিড নিয়ে তিনজন মাত্র ভর্তি আছে, কিন্তু বাকি বাচ্চা শিশুরা কেমন? সব মিলিয়ে অ্যাডমিশন 50, ধরুন জ্বর আছে, সর্দি কাশি আছে, ডায়রিয়া আছে, কেমন? আর গতবারে যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু কোনো রকম কোনো ভুল ইঞ্জেকশন দিয়ে নয়, ইঞ্জেকশন সঠিকভাবেই দেওয়া হয়েছিল সমস্ত সেফটি মেজার্স মেনে, কিন্তু যেটা হয়েছিল ওই পার্টিকুলার ব্র্যান্ডের যে ওষুধটি সেটা কিন্তু গভর্নমেন্ট সাপ্লাইও না, গভর্নমেন্ট সাপ্লাই কিছুদিন ধরে বন্ধ আছে, তাই ওরা লোকাল পারচেস করেছিল, সেই থেকে এই ঘটনাটা ঘটেছে। সেখানেও যে শিশুরা আক্রান্ত হয়েছিল তারাও সবাই ভালো আছে, কোনো শিশু কিন্তু একেবারে খুব মুমূর্ষ অবস্থায় আছে এমন না, সব বাচ্চারা স্টেবল আছে। বর্ধমান পাঠিয়েছিলেন? বর্ধমান, সেও স্টেবল আছে। সেও একটা জিনিস জানতে চাইবো, যে বলা হচ্ছিল বারবার যে থার্ড ওয়েভ আসলে এবার শিশুরা আক্রান্ত হবে, এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালে ইতিমধ্যে তিনজন শিশু আক্রান্ত হয়ে ভর্তি আছে, এবারে বলুন যে এবারে অন্য শিশুরা আরো আক্রান্ত হতে পারে? আমি তো একবারই তো দুজন তিনজন করে থাকে, সেক্ষেত্রে হ্যাঁ আক্রান্ত হতে পারে, আমি তো বারবার বলছি শিশুদের আক্রান্ত হবার সম্ভাবনা তাদের মা বাবা বা বাড়ির লোকের থেকে, বাড়ির লোককে এই প্রিকশনটা নিতেই হবে। আমরা কি ভাবছি যে আমাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে আমাদের আর হবে না, তা কিন্তু না, ভ্যাকসিন নিলেও রোগটা হবে, তার সিভিয়ারিটিটা কমবে, হয়তো মারা যাবে না, কিন্তু বয়স্ক লোক হয়তো কোনো রকমভাবে ভ্যাকসিন নেওয়া হয়নি বা এই শিশুরা, এরা কিন্তু আক্রান্ত হলে এদের মানে সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ বেশি হবে। না এখনো অবধি এই তিনজন ছাড়া অন্য কোথাও নেই, আমাদের আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে কয়েকদিন আগে 100 জন বাচ্চা এরকম জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি ছিল, কিন্তু তারা সবাই করোনায়
নেগেটিভ এসেছে। হাসপাতাল থেকে সংক্রমণ ছড়ানোর আটকানোর কোনো ব্যবস্থা কি? ভিড় হচ্ছে হাসপাতাল থেকে সংক্রমণ কেন ছড়াবে? হাসপাতালে যদি আমরা যারা পেশেন্ট তাদেরকে ঠিক মতন রাখা হয় এবং পেশেন্ট পার্টিরা কোভিড প্রোটোকল মেনে চলে, তার থেকে সম্ভাবনা নেই। যদি আমরা নিজেরা না মেনে চলি তাহলে কিন্তু সম্ভাবনা আছে। পেশেন্ট পার্টিকে মেনে চলতে হবে, অযথা ভিড় করা চলবে না এবং মাস্ক পরা অবশ্য অবশ্য দরকার। প্রত্যেক বাচ্চারই কি করোনা টেস্ট হচ্ছে? প্রত্যেক বাচ্চা করোনা টেস্ট হচ্ছে। আজকে একটা জিনিস দেখলাম যে মানে চরম একটা কাফিল বাচ্চাকে নিয়ে কোভিড ওয়ার্ডে ঢুকে গেলেন, কোনো বাধা দেওয়া হলো না, কিছু দেওয়া হলো একটু ওটা নজরদারি। আচ্ছা, সেটা সুপারকে বলা হবে কেমন? কিন্তু আপনারা যেটা বারবার প্রচার করবেন আমার মিডিয়ার ভাই বোনেদের তরফ থেকে, আমার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা দুর্গাপুরবাসী বা সমস্ত পশ্চিম বর্ধমানবাসীকে বলুন তারা দুর্গাপুজোর বাজার করুক, তারা আনন্দ করুক, কিন্তু অবশ্যই সব কোভিড প্রোটোকল মেনে তাদের মাস্ক পরতেই হবে এবং যেমন বলি আমরা হাত ধোয়া, হাত স্যানিটাইজ করা এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন একটু করতে হবে, মানে অযথা ভিড় করা চলবে না। হ্যাঁ, সেটা তো দেখা যাচ্ছে সবার মধ্যে, প্রশাসনের নজরদারি আছে কিন্তু মানুষের কথা শুনছে না কেমন। এইটুকু বেনাচিটি বাজারের মধ্যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এখানে আমাকে জিজ্ঞেস করছেন প্রশ্নগুলো, আমাদের সবারই গরম লাগছে, তাই তো? এইটা একটা কারণ যেখানে মাস্ক লোকে পরতে চাইছে না। অর্থাৎ একটু যদি ছড়িয়ে বাজারটা করা যায়, যদি একটু কাপড় জামার দোকান, জুতোর দোকান, সাজগোজের দোকান সবগুলোতে একটু দূরে দূরে থেকে লাইন দিয়ে মেনটেন করে করা যায় তাহলে অত সংক্রমণের ভয় নেই। কিন্তু কোভিড প্রশাসনের তরফ থেকে কালকে একটা